তেলেঙ্গানায় বিধানসভা ভোটের আর মাত্র এক মাস বাকি। জোর কদমে প্রচার শুরু করেছে রাজ্যের শাসক ও বিরোধী দলগুলি। এবার নির্বাচনী প্রচারে বেরিয়ে ভয়াবহ ঘটনার সম্মুখীন হলেন বিআরএস এর সাংসদ কোথা প্রভাকর রেড্ডি। জামায়াতের মধ্যে একেবারে প্রকাশ্যে তার পেটে ছুরি মারা হল। সোমবার ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার সিদ্দিপেট জেলায়। ঘটনাটির ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সিদ্দিপেট জেলার মেদাক লোকসভা কেন্দ্রের সাংসদ কোথা প্রভাকর রেড্ডি এদিন সিদ্দিপেট জেলারই সুরামপল্লী গ্রামে দলীয় প্রার্থী দুব্বাকির সমর্থনে প্রচারে বেরোন তিনি। সেই সময়ে ভিড়ের মধ্যে এক ব্যক্তি হঠাৎ করে সাংসদের পেটে ছুরি ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে সাংসদ প্রভাকর রেড্ডি হাত দিয়ে পেটের ক্ষত জায়গাটি ধরে দলীয় কর্মীদের সঙ্গে গাড়িতে উঠছেন। সিদ্দিপেটের পুলিশ কমিশনার এন শ্বেতা বলেন, সাংসদ প্রভাকর রেড্ডিকে গাজীউলে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, তিনি বিপদমুক্ত। অন্যদিকে যে ব্যক্তি সাংসদ প্রভাকর রেড্ডির পেটে ছুরি আঘাত করে তাকে পাকড়া করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত জনগণই তাকে পাকড়া করে গণপেটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। তাকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন সিদ্দিপেটের পুলিশ কমিশনার। নির্বাচনী প্রচারের মধ্যে প্রকাশ্যে বিআরএস সাংসদদের পেটে কেন এই ব্যক্তি ছুরির আঘাত করল, এর পেছনে ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক কি কারণ রয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে অভিযুক্ত ব্যক্তি কংগ্রেসের সমর্থক বলে অভিযোগ বিআরএস এর। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, আগামী 30 নভেম্বর তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন, এক দফাতে ভোট হবে। আর বাকি চার রাজ্য মিজোরাম, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের সঙ্গে তেলেঙ্গানার ভোটের ফল প্রকাশিত হবে আগামী 3 ডিসেম্বর। ব্যুরো রিপোর্ট, আর ইন নিউজ।